আইনি প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে প্রদীপ দত্ত রায়কে। শান্তি সম্প্রীতি রক্ষা করা সরকারের কর্তব্য। প্রদীপ দত্ত রায়ের গ্রেপ্তার প্রসঙ্গে রবিবার হাইলাকান্দিতে সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। তিনি বলেন, শিলচরে একটি পেট্রোল পাম্পে অসমীয়া ভাষা লেখা সাইনবোর্ড মুছে ফেলা ঠিক হয়নি, আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা যেত। এই পথে না গিয়ে অসমীয়া ভাষায় লেখা সাইনবোর্ড মুছে সমস্যা সৃষ্টি করা হয়েছে, প্রদীপ দত্ত রায়ের ভূমিকায় অশান্তির সৃষ্টি হতে পারে। অসমীয়া ভাষার সাইনবোর্ড মুছে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান প্রধানমন্ত্রী গৌতম রায়। তিনি বলেন, কোনো ভাষাকে অপমান বা বিদ্বেষ করা ঠিক নয়। প্রদীপ দত্ত রায়ের ভূমিকায় বাঙালিরা বিপদে পড়তে পারেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাজকর্মের প্রশংসা করে প্রাক্তন মন্ত্রী গৌতম রায় বলেন, বাঙালি বিদ্বেষী নয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মা অর্থমন্ত্রী থাকার সময়ে গুয়াহাটিতে নেতাজি সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তি বসানো হয়। এমনকি হাইলাকান্দি এস কে রায় প্যাভিলিয়ন নির্মাণেও হিমন্তের অবদান রয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার সবল নেতৃত্বে উন্নয়নের পথে সঠিক দিশায় এগোচ্ছে অসম। এতে সরকারকে সহযোগিতা করা দরকার। প্রদীপ দত্ত রায়ের ফাঁদে পা না দেওয়ার জন্য বাঙালিদের প্রতি আহ্বান জানান প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। যে দিস ইজ এ সেন্টিমেন্ট ইস্যু, রুলস ইজ দেয়ার, অ্যাক্ট ইজ দেয়ার, গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস, সো লো উইল গো ইন ইজ ওন কোর্স, দিস আই ফিল ইন দিস রিগার্ডস আই লাইক টু সে দ্যাট our people should maintain the dignity. Unnecessary মানে কালি লাগ কালি লাগে এটা জানলা সৃষ্টি করার কোনো যুক্তি নেই। এটা কেউ কেউ সাপোর্ট করতে পারে এই জিনিসটা, কারণ আমরা অলরেডি আমরা এসএমবি পাস করে আছে, আইবার 30 ইয়ার্স এই ওদের এমএলএ মিনিস্টার, সে বলা বলি আমরা বাঙালি অনেক সময় অনেক ফর্ম অসমীয়াত আহিছে গভর্নমেন্টের নোটিফিকেশন কপিটো যদি এইবিলাক ওপৰত জানানো হৈছে তেতিয়া এইটো কৈ ঠিক কৰি দিছে, নো প্ৰব্লেম। এইটো এটা মানে অস্থিতিকৰ অৱস্থাত মানে তাৰ মানে সৃষ্টি হৈছে, এইকাৰণে এইকাৰণে কোনো মানুহ নাই। আমি ইমান মাতা নাই কৈছো শিলচৰ বৰ্তমান শিলচৰ হৈছে, শিলচৰৰ নেতাবোৰ আছে তেখেতে এইটো হেণ্ডেল কৰিব মই ভাবিছো। এইটো হাইলাকান্দি হ'লেতো আমি আই কেন বিলিভ যে হাইলাকান্দি এইটো এনেকৈ খেলি খেলি নহয়, আই কেন টেকল আই কেন টেকল এইটো মই টেকল কৰিব আমি পাই দিওঁ। এইটো ইয়াৰ পিছত কিবা ৰাজনৈতিক ষড়যন্ত্ৰ আছে নেকি? কি ৰাজনীতি হ'ব পাৰে মই তো কেউ ধৰিব পৰা নাই। নতুন এটা পাৰ্টি আহিছে কলকাতাৰ পৰা আমাৰ ইয়াত, কালি প্ৰদীপ দত্ত ৰায় তেখেতে কৈছিলে মমতা বেনাৰ্জী মোক সহায় কৰক, মোক মাৰিব মুখ্যমন্ত্ৰী, তেখেতে মুখ্যমন্ত্ৰী কিয় মাৰিব কালি কালি অভিযোগ কৰিছে মুখ্যমন্ত্ৰী, কোনো মানুহ এটা থাপৰ মাৰে নাই চিম্পুল মানুহ, কিন্তু যিহেতু তেখেতে হেড অফ দ্য ষ্টেট, হেড অফ দ্য ষ্টেট বুলি তাক লো এণ্ড অৰ্ডাৰ মেইনটেইন তেখেতে কৰিব লাগিব, এইবোৰ তেখেতে যাব আইনত। হাইলাকান্দি থেকে বাহা লস্করের প্রতিবেদন তরঙ্গ টিভি বাংলা। সোনার সংসার জুয়েলার্স এর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্যে আজই চলে আসুন
শিলচর নরসিংটোলা এন এন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-260081 অথবা 93-95-16-3088।